আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। প্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের চ্যানেল 26 এর অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা রয়েছি বন্দরনগরী আশুগঞ্জ উপজেলায়। আপনারা জানেন বন্দরনগরী আশুগঞ্জ উপজেলা বাংলাদেশের মধ্যে বলা হয়ে থাকে এটি বিদ্যুৎ সরবরাহের একটি এলাকা, অত্যন্ত সেন্সিটিভ একটি এলাকা। এখানে শুধু বিদ্যুৎ নয়, ধান চাউলের একটি আড়ত হিসেবেও সমগ্র উপমহাদেশে বাংলাদেশের একটি প্রসিদ্ধ স্থান আশুগঞ্জ। উক্ত আশুগঞ্জ এই জনপদের একটি খাল রয়েছে, যেই খালের মাধ্যমে তিনটি উপজেলার পানি নিষ্কাশন হয়। পাশাপাশি ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ সিলেট, মুরগিবাজার অর্থাৎ সমগ্র উত্তরাঞ্চলের মানুষের ধান চাউল এদিক দিয়ে আসা যাওয়া করে এবং এইখানে নদীর পাড়ে, খালের পাড়ে মানুষজন, দূর দূরান্তের মানুষজন নিরাপদ আশ্রয় মনে করে এইখানে রাত্রি যাপন করে। বর্তমানে এখানকার পিডিপি উদ্যোগ নিয়েছে উক্ত খাল বরাদ্দ করা, সেই হিসেবে উক্ত এলাকার সাহেব সর্দারগণ যারা আছেন, ময়মন বিগণ যারা আছেন, ওনারা খুবই চিন্তিত বিচলিত। যদি এটি হয় তাহলে পয়োনিষ্কাশন তথা মানুষের যে কমিউনিকেশন, নদী পথের যে যাতায়াত, সেটি অত্যন্ত একটি ঝুঁকির মধ্যে পড়বে। এবার আমরা সরাসরি আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা এবং অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী সাহেব সর্দার জনাব নাজির সাহেবের কাছে শুনব সরাসরি উক্ত সংকটের কথা। হ্যালো, রাত্রিবেলা থাকে বিভিন্ন এলাকাতে যা, আপনার এলাকাতে 300-400 মেইল আছে, এই আশুগঞ্জ এলাকাতে এই মেইল হয়ে এই ধানগুলো যা। এবং পিডিবি এখন চাইতেছে এটার ভিতরে দা, এই হালরার ভিতরে চ্যানেল করতেছে, হেরার কোন জায়গা নাই না, হেরার কোন অ্যাকাউন্ট না। এই অ্যাকাউন্ট হইল এই আমাদের সরকারের জায়গা, হাঁসের জায়গা, হাঁসের হাল। এই হাল হইল তিনটা উপজেলার পানিও নামে এবং বিআরডিসির পানি নামে। এরপরে হইল পশ্চিম এলাকা, গোপালগঞ্জ থেকে ধরে যা পশ্চিম এলাকা আছে, বরিশাল, হাজিগঞ্জ ধরে, গুলা ধরে যা আছে পশ্চিম এলাকার লোক, এই হাল ঢাকা থেকে নৌকা গুলা চালিয়ে এই নৌকা গুলা এই হালের মধ্যে অবস্থান করে। এখন দেখা গেল এই হাল হেরা বই রয়েছে, অনেক হেরা এ অবস্থা হইতেছে, হেরা যা করতেছে সম্পূর্ণ অবৈধ, কোন বৈধ কোন কাজ করে না। হেরা হলো জামাত আছে অনেকটা, জামাতটা জামাতের লোক অনেকটা আছে, হেরা এ সমস্ত কাজগুলা করতেছে। এখন আমাদের এই হালের ভিতরে নৌকা বন্ধুর যুক্তান্ত না, আমরা ধান গুলা মারতে পারবো না। এই 400 মেইল বন্ধ হয়ে দেবো, 400 মেইল বন্ধ হয়ে গেলে সরকার বিকল করবে এবং এই মেইল গুলা চাউল গুলা চিটাগাং, ঢাকা, সিলেট ডিস্ট্রিক্টে যান। এখন এই মেইল গুলা টোটালি বন্ধ হয়ে দেবো। দয়া করে শেখ হাসিনা বরাবর আমরা এই আবেদন জানাইতেছি, এই আবেদন গুলো শেখ হাসিনা তুরি এটার পদক্ষেপ নেই। আসসালামু আলাইকুম।